হোয়াইতে সাংবাদিক আশিস চক্রবর্তীকে হুমকি এবং সোনামুড়ায় সাংবাদিক সাদেক মিয়াকে মারধরের ঘটনায় যারা অভিযুক্ত তাদের গ্রেপ্তারের জন্য আরও 24 ঘন্টা সময়সীমা বেঁধে দিল সাংবাদিকদের প্রতিনিধি দল। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিকদের প্রতিনিধি দলের সদস্যরা সাংবাদিক সম্মেলন করেন। এই সাংবাদিক সম্মেলন থেকে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি তথা রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে পুলিশ প্রশাসনকে 24 ঘন্টা সময়সীমা আরও বেঁধে দেন। সেই সাথে তিনি জানান, 24 ঘন্টার মধ্যে অভিযুক্তরা গ্রেপ্তার না হলে পথে নেমে আন্দোলন করতে বাধ্য হবেন সাংবাদিকরা। এইগুলিকে কোনো মতেই রাজ্যের মিডিয়া মেনে নেবে না, কোনোদিনই মেনে নেয়নি, আর এখন তো মেনে নেবার কোনো কারণই নেই। আমরা দেখবো আরও 24 ঘন্টা, 24 ঘন্টা পেরিয়ে গেছে, আরও 24 ঘন্টা দেখবো, যদি না হয় আমরা বিকল্পভাবে আবার রাস্তায় নামবো। সেই সাথে এদিন পুলিশ প্রশাসনের একটা অংশের ভূমিকা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। আমার যতটুকু খবর, পুলিশ নিজেই নয়, শুধু বিএসএফ বা আসাম রাইফেলস নয়, পুলিশ নিজেই নয়, যার ফলে যা হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার এই ঘটনায় বিস্তারিত জানান। ঘটনা কেমন হলো, মাফিয়া এবং এই যে ড্রাগস মাফিয়াদের বিরুদ্ধে যে একটা অভিযান রাজ্যে শুরু হয়েছিল, এই অভিযানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সবাইকে যাতে সামিল হয় এবং সবাই যাতে সহযোগিতা করে। যথারীতি রাজ্যে সারা রাজ্যে সাংবাদিকরা তাদের যে অবস্থান থেকে ওনারা ওনাদের দায়িত্ব পালন করছেন, কিন্তু দেখা গেছে যে বিভিন্ন জায়গাতে এই যে মাফিয়াদের হুমকির মুখে পড়তে হচ্ছে রাজ্যের সাংবাদিকদের। আমরা এরকম অনেকগুলো খবর আসতে থাকে আমাদের কাছে, কিন্তু যেটা মেজর ইনসিডেন্ট হওয়ার পরে যায়, তো এই বিষয়গুলো নিয়ে আমরা পুলিশের সাথে কথা বলেছি এবং আমরা বলেছি যে অবিলম্বে যাতে ব্যবস্থা গ্রহণ করে, নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে, যাতে সাংবাদিকরা যাতে ওখানে কাজ করতে পারে। কারণ যাদের বিরুদ্ধে আমরা সবসময় আমরা সহযোগিতা আমরা যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা সবাই সহযোগিতা আমরা করেছি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিক প্রতিনিধি দলের অন্যতম সদস্য সানিধ দেবরায় সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এই সাংবাদিক সম্মেলনের অর্থ হচ্ছে এটা যে আমরা এটা স্পষ্টভাবে বলতে চাই, অবিলম্বে প্রকৃত অপরাধীকে গ্রেফতার করতে হবে, অবিলম্বে সাংবাদিকদের তাদের পেশাগত কাজ সম্পাদন করবার স্বাধীনতা এবং অধিকার ফিরিয়ে দিতে হবে, এবং অবিলম্বে এই রাজ্যের যুবক যুবতীদের নেশার বিষ থেকে মুক্ত করবার জন্য আরও নিবিড়ভাবে সরকারকে এগিয়ে আসতে হবে। এদিন সাংবাদিকদের প্রতিনিধি দলের তরফ থেকে অভিযোগ করা হয় যেভাবে বিগত বাম আমলে সাংবাদিকরা আক্রান্ত হতেন, রাজ্যে নতুন সরকার আসার পর মাত্র কয়েক মাসের মধ্যেই সাংবাদিকরা সেইভাবে আক্রান্ত হচ্ছেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবাদিকদের নিরাপত্তার জন্য, সাংবাদিকদের স্বার্থের জন্য যেরকমভাবে বিগত দিনে আন্দোলন হয়েছে, ভবিষ্যতে সেই রকমের আন্দোলনে যাওয়ার পরিস্থিতি আবারও তৈরি হচ্ছে এবং এক্ষেত্রে প্রয়োজনে আবারও পথে নেমে আন্দোলন করার জন্য প্রস্তুত সাংবাদিকরা। এদিন পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় সাংবাদিকদের এই প্রতিনিধি দলের সদস্যদের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।